সুদি দর্শক মণ্ডলী উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত পাঁচটি বিশেষ পর্বে আমরা কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই দারিদ্র দূরীকরণে এর বিভিন্ন কর্ম উদ্যোগ নিয়ে আলোচনা করেছি কথা বলেছি বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর মোকাবেলা সম্পর্কে আলোচনা হয়েছে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক অনুষঙ্গ এবং কি করে এদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ধারা গতিশীল রাখা যায় সেই বিষয়ে আর এ আলোচনায় আমাদের সাথে ছিলেন পিকেএসএফের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলেকুজ্জামান আহমেদ আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে উঠে এসেছে বরণ্য এই অর্থনীতিবিদের বলিষ্ঠ দিক নির্দেশনা ও উন্নয়ন ভাবনা সুধীবৃন্দ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল নব্বই দশকে স্বল্প আয়ের দেশগুলির মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অসামান্য কৃতিত্ব অর্জন করেছে দুই সালে সহস্রাদ্র উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ কৃতিত্বের জন্য বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে এবং দুই সালে একই কৃতিত্বের জন্য ইউনাইটেড নেশনের আরেকটি প্রতিষ্ঠান ফাও কর্তৃক বাংলাদেশ পুনরায় পুরস্কৃত হয় এছাড়াও দুই হাজার তেরো সালে দারিদ্র দূরীকরণ অবদান রাখার জন্য বাংলাদেশ সাউথ সাউথ পুরস্কার অর্জন করে দুই হাজার উত্তর অন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই লক্ষ্যমাত্রা প্রণয়ন প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বিভিন্ন প্রস্তাবনা তৈরিতে এর সভাপতি ও বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর কাজী কলিকজ্জামান আহমদ আহ্বায়ক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজ এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে গত পাঁচটি পর্বের মতোই উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পিকেসএফের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলিক জমান আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আমরা আলোচনা করব আজকে এমডিজি এবং দুই হাজার উত্তর যে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়াটা কীভাবে হয়েছে সে সম্পর্কে প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন দিকে এমডিজির যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারিত হয়েছিল যে আর্টটি তার অনেকগুলি আমরা অর্জন করতে সক্ষম হয়েছি কিছু কিছু অর্জন করতে পারি না তা আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে কোনগুলো আমরা অর্জন করতে পেরেছি আর কোনগুলিতে পারি নাই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের একটা বৃত্তি ছিল সেটা হচ্ছে সহস্রাব্দ ডিক্লারেশন বা ঘোষণা কিন্তু পরবর্তীতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যখন ঠিক করা হয় তখন ঘোষণায় যে বিষয়গুলো বর্ণিত ছিল যেমন মানুষের মুক্তি মানব মর্যাদার প্রতিষ্ঠা হওয়া তাদের মধ্যে সংহতি তারপরে পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং সারা বিশ্বে একটি সমন্বিত উন্নয়নের জন্য সবাই যার যার দায়িত্ব পালন করবে এই সমস্ত বিষয়ে সহস্রাব্দ ঘোষণায় ছিল কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এগুলোকে বাদ দিয়ে কতগুলো কতগুলো লক্ষ্য নির্ধারণ করে তার মধ্যে অবশ্য আছে দারিদ্র শিক্ষা আছে তার মধ্যে বৈষম্য নারী পুরুষ বৈষম্য আছে আর আট নম্বর গোলটা হচ্ছে এই ধরনের একটা কথা বলা আছে সেখানে হচ্ছে গ্লোবাল পার্টনারশিপ পার্টনারশিপের কথা বলা হয়েছে সেখানে খুব একটা পরিষ্কার ছিল না সেটা কিভাবে হবে না হবে অর্থায়ন একটা বাস্তবায়নের ব্যাপারটা সেটা ছিল আট নম্বর যেটা গোল আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে তবে এর গুণটা হচ্ছে যে এগুলি খুব পরিষ্কার ছিল এবং তার মধ্যে যে লক্ষ্যমাত্রা দুই হাজার সালে অর্জন করার কথা ছিল সেটাও খুব পরিষ্কার ছিল এই জন্যে এটা বিশ্বে প্রায় সব জায়গায় সব দেশে এক ধরনের গ্রহণযোগ্যতা পায় এবং সরকারের বেসরকারি এবং এনজিও সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পায় তবে এটা হয়েছিল দুই হাজার সালে যে যে ঘোষণা হয়েছিল তার কিছু পরে এটাকে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয় তো বাংলাদেশ আরেকটি কথা ছিল এটাতে এটা ছিল যে উন্নয়ন সহযোগী যারা তারা অর্থায়ন করবে এই একটা ব্যাপার ছিল তারা সহযোগিতা দেবে যাতে দরিদ্র দেশগুলো উন্নয়নশীল দেশগুলো স্বল্পোন্নত দেশগুলো এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারে কিন্তু সেটা পরবর্তীকালে তেমন আসেনি সেজন্য অনেক দেশ বাংলাদেশ সহ নিজেদের দায়িত্বে নিজেদের অর্থায়নে নিজেদের ব্যবস্থাপনায় এগিয়ে গেছে দারিদ্র যেটা কমিয়ে আনার কথা ছিল আমাদের অর্ধেকে অর্থাৎ উনত্রিশ শতাংশে নামিয়ে আনার কথা ছিল সেটা আমরা ইতিমধ্যেই নামিয়ে এনেছি ছাব্বিশ থেকে সাতাইশ শতাংশে অর্থাৎ আমরা আরও দুই বছর বাকি আছে তার আগেই আমরা এটা অর্জন করে ফেলেছি অর্জন করি নাই আরও বেশি অর্জন করেছি একইভাবে শিক্ষায় আমরা অনেক অগ্রগতি করেছি ইতিমধ্যেই আমরা একশো শতাংশ স্কুলে আনার কথা ছেলেমেয়েদের প্রাথমিক পর্যায়ে হ্যাঁ প্রাথমিক পর্যায়ে কিন্তু সেখানে আমরা ইতিমধ্যেই নিরানব্বই শতাংশ বা তারও বেশি অর্জন করেছি ও ধরে রাখার একটা বিষয় অবশ্যই আনা প্রথম আনাটা ছিল ওখানে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা মোটামুটি অর্জন করে ফেলেছি ছেলেমেয়েদের মধ্যে যে বৈষম্য ছিল সেটা দূর হয়ে একটু আরও আরও উন্নততর অবস্থায় আমরা গেছি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে মেয়েদের অনুপাত ছেলেদের অনুপাত থেকে একটু বেশি স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক দূরে গিয়েছি কিন্তু সেখানে কিছু কিছু সমস্যা আমাদের রয়ে গেছে তো এই লক্ষ্যমাত্রাগুলো ছিল অনেকগুলো সেই সবগুলো লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি কিন্তু মূল যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাগুলো আমরা অর্জন করেছি সামাজিক খাতে অর্জন করেছি একটা ব্যাপার ছিল লক্ষ্যগুলোর মধ্যে উন্নয়ন কথাটা ছিল না তবে অনেকেই বলেন যে যেহেতু দারিদ্র কথা আছে তার মানে উন্নয়ন আছে সুতরাং উন্নয়নের কথাটা বলা উচিত ছিল বলে আমি মনে করি তা না হলে পরিষ্কার বোঝা যাচ্ছে না আমরা উন্নয়নটা কিরকম হচ্ছে এবং তার মধ্যে দারিদ্র নিরসনটা কেমন করে ঘটছে মূলত তারা ওই যে সহস্রাব্দ যে ঘোষণা সেই ঘোষণার সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখেনি এইগুলো নির্ধারণ করার সময় সেই জন্য এই সমস্ত সমস্যা হয়েছিল আরেকটা ছিল যে এখানে কোনো কাঠামো ছিল না টেকসই উন্নয়নে যাওয়ার পথ রচনার কোনো ব্যবস্থা ছিল না কতগুলো আলাদা আলাদাভাবে লক্ষ্যমাত্র লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যেগুলি অর্জন করা গেছে অনেকগুলি কিন্তু ওই যে যে প্রক্রিয়াটা টেকসই উন্নয়নে যাওয়ার সেটি ওখানে নির্ধারিত হয়নি তো বাংলাদেশ অনেকগুলি পুরস্কার পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে শিশু মৃত্যুর হার সেখানে আমরা একেবারে চাইল্ড মডেল অনেক হ্যাঁ চাইল্ড মডালিটিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি আর সেটা হচ্ছে পাঁচ বছরের নিচে যারা এক বছরের নিচে সেই সেই লক্ষ্যমাত্রাও আমরা অর্জন করে ফেলবো তো আমরা যেটি করতে পারবো না সেটা হচ্ছে স্বাস্থ্যের কিছু কিছু দিক একটা দিক আমরা অর্জন করেছি যেমন আমাদের এখানে এইচআইবি এইডস তেমন ছিল না এবং সেটা নিয়ন্ত্রণে চলে এসছে ম্যালেরিয়া ইত্যাদি এগুলো তেমন করে না এগুলো আমরা প্রায় মোটামুটি সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে প্রাথমিক চিকিৎসা যেটা ওখানে তেমন ওইভাবে ছিল না সেটার একেবারে সবার জন্যে যে প্রাপ্যতা নিশ্চিত করা সেখানে আমরা যেতে পারিনি পরিবেশের ক্ষেত্রে তেমন কিছু ছিল না ওখানে একটা ছিল যে পানির প্রাপ্যতা পয় নিষ্কাশন এই দুটো ছিল পয় নিষ্কাশনে আমরা অনেকে গিয়েছি কিন্তু এখনও লক্ষ্যমাত্রা থেকে অনেক পেছনে আছি পানির প্রাপ্যতা আমরা এক সময়ে কিন্তু শতভাগ অর্জন করে ফেলেছিলাম তারপরে আর্সেনিকের কারণে আমরা পিছিয়ে গেছি আবার এগোচ্ছি কিন্তু এখনও বেশ কিছু বাকি আছে আরও কিছু হয়তো পনেরো সালের মধ্যে অর্জন করব আর যেগুলো অর্জন করতে পারিনি সেগুলোতেও যে অবস্থা ছিল দুই সালে আসলে এই বিষয়গুলা দুই হাজার নব্বই নব্বইয়ের তুলনায় করা হয় নব্বইয়ের তুলনায় করা হয় যদিও লক্ষ্যগুলা নির্ধারিত হয়েছিল দুই হাজার সালের পরে তো সেই জায়গায় আমরা ওই অবস্থান থেকে অনেক দূরে গিয়েছি কাজে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে পিকেএসএফ তো দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে তবে এখন যে সমস্যাটা থেকে গেছে দারিদ্রের দারিদ্র তো আমরা কমিয়ে এনেছি বললাম এখনো বাংলাদেশে পাঁচ কোটি বা তারও বেশি মানুষ দরিদ্র দারিদ্রসীমার নিচে এবং তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বিশেষভাবে অসুবিধাগ্রস্ত অর্থাৎ কেউ পাহাড়ে থাকে কেউ চরাঞ্চলে থাকে কেউ পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে থাকে কেউ পথ শিশু কেউ অতি দরিদ্র মানুষের সন্তান হিসেবে তারা সুযোগ পাচ্ছে না শিক্ষার সুযোগ পাচ্ছে না ওইভাবে এই এই জায়গায় যেটাকে হার্ড কোর বলা হয় সেই জায়গায় এখন আমাদেরকে হাত দিতে হবে এবং এর একটা বড় রোল থাকবে কারণ এদেরকে নিয়ে আমরা যখন কাজ করি এদেরকে যাতে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এমনভাবে একটা তৈরি করতে পারি কাঠামোটা যাতে তারা নিজেদের উন্নয়নটা নিজেরা ঘটাতে পারে তাদেরকে যেন সক্ষম করে তুলতে পারি ওদের ওদের দিকে আমাদের একটু বেশি নজর দিতে স্যার আপনি দারিদ্রিক কথা বলেন সাধারণত আমরা যে দারিদ্র্যর যে সংজ্ঞাটা দেখি বিভিন্ন জায়গায় সেটা এটা অনেকটা বিতর্কিত কিন্তু আপনার ভাষায় আপনি দারিদ্র্য একটা সংজ্ঞা দেন মৌলিক যে চাহিদা সেই চাহিদার ভিত্তিতে সরকার যে হিসাবটা করে একটা আন্তর্জাতিক করে এখন এক এক দশমিক দুই পাঁচ ডলার এবং সেটা হচ্ছে কিন্তু আহ পাওয়ার পাওয়ার পেরেটি ডলার সেই ডলারের মান হচ্ছে এখন এক বাইশ টাকা মতো এখন একটু বেশি এখন ধরো ছত্রিশ সাত্রিশ আটত্রিশ হবে সব মিলিয়ে বা চল্লিশ টাকা তো চল্লিশ টাকাও যদি হয় সোয়া সোয়া ডলারে তো তেমন কিছু না এটা একটা আরেকটা হচ্ছে আমরা যেটা করি নিজেরা আমরা আমাদের যে সাতাইশ শতাংশ এসেছি আমাদের নিজেদের পরিমাপ অনুযায়ী আমরা যদি ডলারের হিসাবে যাই তাহলে আরেকটু বেশি হবে এটা শুধু আয় মৌলিক চাহিদা ভিত্তিতে সেটাও শুধু মূলত আয় সেটা খাদ্য ধরা হয় আর কিছু অর্থ ধরা কিন্তু মানুষের তার তার শিক্ষা দরকার স্বাস্থ্যের ওগুলো আছে কিছু কিছু ভাবে কিন্তু ওই রকম নাই তার তো একটা পারিপার্শ্বিকতা দরকার স্বাধীনতা দরকার বঞ্চনা থেকে মুক্তি দরকার তারপরে তার মর্যাদার দিকে যেতে হবে তার মানবাধিকার সেই সব বিষয়ে যদি আমরা আনি বিশেষ করে মানব মর্যাদা তো সবগুলোকে অন্তর্ভুক্ত করে সে সেটা সেই বিবেচনায় যদি যাই তাহলে দেখা যাবে এদেশে অধিকাংশ মানুষই এখনও দরিদ্র দরিদ্র এই হিসাবটা হচ্ছে শুধু আয় বা বা মৌলিক চাহিদার ভিত্তিতে যে হিসাবটা আমরা করি সুতরাং ওই হিসাব তো বাকি থাকলো এই হিসাবের মধ্যে আমরা এখনও বাংলাদেশ অনেক এগিয়েছে এই হিসাবে আরও আরও এগোনো সম্ভব দুই সালে কিন্তু ওই হিসাবে আমরা অনেক পিছিয়ে আছি সারা বিশ্বে পিছিয়ে আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আরও শুনবো আপনার কথা আমাদের একটি বিরতি নিতে হচ্ছে শুধু দর্শক মন্ডলী বিরতির সময় আমাদের সাথে থাকবেন শুধু দর্শক মণ্ডলী বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সাথে আজকে রয়েছে পল্লীকর্মশ ফাউন্ডেশনের মাননীয় সভাপতি ডক্টর কাজী খলিক জামান আহমদ স্যার দুই হাজার পনেরোর উত্তর সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা আবার নির্ধারিত হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনি এই প্রক্রিয়ার আহ্বায়ক হিসাবে আপনি বিশেষ ভূমিকা পালন করেছেন আমরা দেখেছি সরকারি এবং বেসরকারি পর্যায়ে আপনি একটু আগে বলছিলেন যে যখন দুই পরে এমনি যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারিত হয়েছিল কিছু দুর্বলতা ছিল আপনি একজন আহ্বায়ক হিসাবে এই প্রক্রিয়ায় দুই হাজার পনেরো যে উত্তর যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে সেখানে এইগুলোকে কিভাবে আপনি ফিট করিয়েছেন মানুষের যে তার মৌলিক অধিকার যেগুলি সেই অধিকারগুলো সেটা হচ্ছে আইনি অধিকার আছে তার শিক্ষার অধিকার এবং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে মানব মর্যাদায় বাঁচতে হলে সেই জন্য ওই কাঠামোটা দরকার তো এইবার আপাতত খুশির বিষয় যে মোটামুটি এই এই বিষয়ে একমত হওয়া যাচ্ছে কারণ ইউনাইটেড নেশনসের যে মহাসচিব তিনি একটি একটি অত্যন্ত উঁচু পর্যায়ের হ্যাঁ হাই লেভেল প্যানেলগুলো তাদের রিপোর্টে এই কথাটা বলা আছে যে একটা কাঠামো থাকতে হবে এবং আরেকটি হচ্ছে যে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিস্টেমের মধ্য থেকে তারা আরেকটা প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনেও এই বিষয়গুলি স্বীকৃত হয়েছে এবং বিভিন্ন জায়গার থেকে যে প্রস্তাবগুলো যাচ্ছে প্রায় সব দিক থেকেই এই প্রস্তাবটা থাকছে যে আগের এই গল্পটা ছিল এইবার সেটা যেন না থাকে কিন্তু শেষ পর্যন্ত কী হবে এটা এখনও নির্ভর করছে দুই হাজার সালের শেষ দিকে যাবে তো আমাদের আমরা খুব জোরালোভাবে বলেছি সরকার থেকে কতগুলো সুপারিশ গেছে বেসরকারিভাবে যেখানে পিল পল্লী কর্মসহায়ক দুইটাতেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করেছে সেইখানেও এই কথাটা আমরা বলেছি আরেকটি জিনিস আলোচনা হচ্ছে যে দারিদ্র দুই হাজার সাল হচ্ছে এবার লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে অতি দারিদ্রকে নির্মূল করতে হবে সে আগে ছিল নির্মূল করাটা ছিল লক্ষ্য মাত্রা ছিল অর্ধেক করা দুই সালে লক্ষ্যমাত্রা ছিল এবার দুই হাজার সালে অতি দারিদ্র নির্মূল করার কথা বলা হচ্ছে কিন্তু সেই দারিদ্রটা আবারও ওই টাকার হিসাবে আয় 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 দারিদ্রের কথা ওটা স্বীকার করা হয় আলোচনায় যে মানুষের দারিদ্র জীবন সব বহুমুখী তার অনেক কিছু তার দরকার মার মর্যাদায় যেতে হলে কিন্তু যখনই পরিমাপ করা যায় বা লক্ষ্য নির্ধারণ করা হয় তখনই সেটা সেটা আমরা আরেকটা জোর দিয়ে বলার চেষ্টা করছি আরেকটা বলার চেষ্টা করছি আমরা আমাদের এখান থেকে সেটা হচ্ছে যে মানুষকে দেখতে হবে তার পুরো জীবন তার যখন মায়ের পেটে থাকলো তখন থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সাইকেল কাপড় পুরাটা দেখতে হবে সেটা আমাদের এখান থেকে আমরা বলেছি যে সব জায়গায় তার যখন শিক্ষার দরকার তার প্রশিক্ষণের দরকার তার সুযোগের দরকার সেগুলো তৈরি করতে হবে বড় হলে তো বলে তার কর্মসংস্থানের দরকার সেগুলি তারপরে বার্ধক্যে যখন যাবে তার তার যে চাহিদা তার চাহিদাগুলো যা থাকে সেটা মেটানো সেটা আমরা এখান থেকে চেষ্টা তো এই বিষয়গুলো আমরা উত্থাপন করছি পাশাপাশি অবশ্য অন্যান্য যে বিষয়গুলো আছে স্বাস্থ্যের কথা আছে তারপরে পরিবেশের কথা এবার অনেক জোরালোভাবে আসছে আগে বার তেমন ছিল না এবার পরিবেশ যেহেতু খুব সাংঘাতিকভাবে আক্রান্ত জলবায়ু পরিবর্তনের কারণে সেটা খুব জোরালোভাবে বিভিন্ন প্রস্তাবনায় এসছে আরেকটা ব্যাপার হচ্ছে এই পরিপ্রেক্ষিতে যেটা তেমন আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে অনেক মানুষ উদ্বাস্ত হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার কারণে যেমন লবণাক্ততা বাড়ছে তারপরে ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে বাড়ি ভেঙে যাচ্ছে তারা যে উদ্বাস্তি হচ্ছে তাদের কি হবে তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এটা খুব একটা এগুচ্ছে না একটা হচ্ছে প্রথমত যে সাধারণ সাধারণভাবে মানুষ বিদেশে যে কাজ করতে যায় মাইগ্রেশন সেটা নিয়ে বেশ কিছু আলোচনা হয় এবং সেখানে যে আলোচনাটা হচ্ছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে দেশ থেকে যাচ্ছেন এই সমস্ত মানুষ তারা সঠিকভাবে সেবাগুলো পাচ্ছেন কিনা না ওই কেউ না এখানে তারা তাদেরকে কেউ এখান থেকে এক্সপার্ট করছে কিনা বাংলাদেশে তো আমরা জানি মানে যেখানে এক লাখ টাকা লাগার কথা সেখানে তাদের কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ ইত্যাদি নেয় যারা পাঠায় তাদেরকে সেই বিষয়গুলো দেখতে হবে একদিকে অন্যদিকে যে দেশে যাচ্ছেন সেখানে তার অধিকারগুলো যাতে নিশ্চিত হয় এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা খুবই ভালো জিনিস আমি মনে করি কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে অভ্যন্তরীণ যে মাইগ্রেশনটা হচ্ছে না অভ্যন্তরীণ ছাড়াও যে জলবায়ু পরিবর্তনের মাইগ্রেশন যে যে উদ্বাস্তু হচ্ছেন তাদেরকে কথায় যেমন অনেক দেশে এটা সম্ভব না বাংলাদেশে যদি এখন এক তৃতীয়াংশ পানির নিচে চলে যায় কোথায় থাকবে তাহলে এই এক তৃতীয়াংশ মানুষ কোথায় যাবে সেটা নিয়ে কানকুনে কানকুন এগ্রিমেন্টে একটা ক্লস ছিল আমরা বাংলাদেশের নেতৃত্বেই সেটা চেষ্টা করে করা হয়েছে সেটা হচ্ছিল যে জলবায়ু কথা বলছেন না এটা হচ্ছে কানকুনে ইউএনএফসিসির যেটা কপ কনফারেন্স অফ দি পার্টিস কানকুনে দুই সালে তখন যেটা বলা হয়েছিল কানকুন এগ্রিমেন্টে জলবায়ু উদ্বাস্তু যারা হবে তারা তাদেরকে দেশের মধ্যে অথবা আঞ্চলিকভাবে অথবা বৈশ্বিকভাবে পুনর্বাসন করতে হবে কিন্তু এটা এগোয়নি তো এই যে অবস্থাটা চলছে এই মাইগ্রেশন নিয়ে বা উদ্বাস্তুদের ব্যবস্থা নিয়ে সেটা আমরা জোরাজোভাবে বলছি অনেকেও বলার চেষ্টা করছেন যে ভুক্তভোগী দেশ যারা কিন্তু এটা খুব একটা গতি পায়নি এখন আমি মনে করি এটা পাওয়া উচিত কারণ এটা খুবই একটা বড় সমস্যা হয়ে দাঁড়া বিশাল সমস্যাটা স্যার দু উত্তর লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ায় যে সুপারিশমালা সরকারি পক্ষ থেকে বেসরকারি পক্ষ থেকে পরে একটা গিয়েছে এই প্রসেসটা কীরকম কমিটি করি সেই কমিটি দ্বারা তাদেরকে বলা হয় কিছু দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্বগুলো করেন মানে প্রাথমিকভাবে কার্যপত্র তৈরি করেন তারপরে আমরা মানুষের কাছে যাই সারা দেশে অনেক সভা সমিতি হয়েছে আলোচনা হয়েছে ওয়ার্কশপ হয়েছে তাদের মতামত নিয়ে আসা হয় তারপরে একটা কার্যপত্র তৈরি করে সেটা বিভিন্ন পর্যায়ে মন্ত্রী পর্যায়ে এবং অন্য বিভিন্ন সরকারিটা বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে সেটা করে পিকেএসএফ প্রথম মন্ত্রী পর্যায়ের মিটিং পর্যন্ত আমরা মূল দায়িত্ব পালন করেছিলাম তারপরে পরিকল্পনা কমিশন এর পরের দায়িত্ব আমরা ছিলাম সঙ্গে কিন্তু পরিকল্পনা কমিশন মূল দায়িত্ব নেয় আর বেসরকারিটাও আমরা একইভাবে করি যে মানুষের মতামত নেওয়া হয়েছে এখানেও বিভিন্ন অঞ্চলে মিটিং সভা ইত্যাদি হয়েছে আমরা এখানেও আলোচনা করেছি অনেকগুলা তারপরে ফাইনালি একটা তৈরি করে ওই সবার মতামতের ভিত্তিতে এবং এখানে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রায় প্রত্যেকটা সবাই পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনটা হয়েছে এই দুটো গেছে কিন্তু একটা জিনিসে অনেকগুলা লক্ষ্যে লক্ষ্য লক্ষ মাত্রা ইত্যাদিতে মোটামুটি মিল আছে একটা জায়গায় বেসরকারি যেটা সেখানে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তন দরকার যেমন কিভাবে বিশ্বব্যাংক চলে আইএমএফ চলে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলে সেখানে গণতন্ত্রের যে অভাব আছে সেই গণতন্ত্র ওটাকে গণতন্ত্রায়ন করতে হবে এমন ব্যবস্থা করতে হবে যে তাদের কথাগুলোও যেন সিদ্ধান্ত গ্রহণে আসে মানে ওটাকে একটা গণতন্ত্রায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এটাকে পরিবর্তন করতে হবে এবং এমনকি জাতিসংঘেরও আমরা বলেছি যে সেখানেও প্রয়োজন আসছে পরিবর্তন করার তা না হলে হয় কি যে যারা আল মূলত যে সিদ্ধান্তগুলো হয় যাদের হাতে অর্থ আছে যাদের হাতে বিভিন্নভাবে ক্ষমতা আছে যারা এই সমস্ত প্রতিষ্ঠানকে অর্থায়ন করেন তারে তাদের কথাটাই শেষ পর্যন্ত দেখা যায় যে থেকে যায় তো সেই জায়গায় পরিবর্তনের কথা আমরা খুব জোরে সোরে বলেছি আরেকটা জোরে সোরে বলেছি সেটা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া এবং যে তোমার কনসামশন প্রক্রিয়া এই দুটোর মধ্যে নিহিত আছে জলবায়ু পরিবর্তনের সমস্যাটা সম্প্রতি একটা তথ্য আছে মাত্র পঁচাশি জন ব্যক্তি তিন সাড়ে তিন বিলিয়ন মানুষের দরিদ্র পিছনে সাড়ে তিন বিলিয়ন মানুষের যে সম্পদ